আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে স্বাগতম আমার টেকনিক্যাল একানিক্স চ্যানেলের জন্য। আমি ওয়ান কে ফিল আপের জন্য একটা ভিডিও দিতে যাচ্ছি, এটা হচ্ছে সবার জন্য একটা বোনাস ভিডিও। সো ফ্রেন্ডস, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাই সেটা হচ্ছে যে মূলত আমার কাছে প্রশ্ন এসে থাকে যে আসলে বিকাশ থেকে ফ্ল্যাক্স লোডটা কীভাবে দেই, যেহেতু আমার টেকনিক্যাল চ্যানেল, আমি এখানে সব ধরনের টেকনিক্যাল আপনাদেরকে জানিয়ে দেবো। সো ফ্রেন্ডস, মূল কথা হচ্ছে যে এই বিকাশ থেকে কিভাবে ফ্ল্যাক্স লোড দিতে হয় এই জিনিসটাই অনেকে, এই সিম্পল বিষয়টা অনেকে জানে না। আসলে না জানা সত্ত্বেও অনেক সময় মনে হয় যে এই কঠিন সহজ জিনিসটাও কঠিন মনে হয়, সো সেটা বলা যাবে না। আসলে আমরা কেউ মায়ের পেট থেকে শিখে আসি না সব কিছুই। সো ফ্রেন্ডস, এই সিম্পল ব্যাপারটা আমি আপনাদেরকে জানিয়ে দেব, এবং আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি টেকনিক্যাল একানিক্স চ্যানেল থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি আপনাদেরকে ইন্টার পরে দেখাবো আমার বিকাশ থেকে কীভাবে আপনি আপনার মোবাইলে যে কোনো মোবাইল নাম্বারে লোড নিতে পারবেন। সো ফিরে আসছি ইন্টার পরে। ইন্টার পরে আপনাদেরকে আবারও আমি স্বাগতম, আমি মোহাম্মদ চৌধুরী ইসলাম টেকনিক্যাল একানিক্স থেকে। সো আপনাদেরকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে বিকাশ থেকে কীভাবে আমরা লোড দেবো। এবার আমরা যাব আমাদের মোবাইলের বিকাশ অ্যাপসে, অ্যাপসে ঢুকব। ঢোকার পর আমাদের এখান থেকে অ্যাপসের ভিতরে পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর এখানে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, এইরকম একটা অপশান আছে। আপনারা মোবাইল রিচার্জে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা একটা নাম্বার দিয়ে দিবেন, যেমন এই যে আমি এই নাম্বারটা দিলাম, এর নাতে আমি লিখে দিই 01776560243। এই নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখন আমরা তীর চিহ্নতে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে বলা হয়েছে যে অপারেটর বেছে নিন, এই নাম্বারের জন্য বর্তমান অপারেটর বেছে নিন। তখন যেহেতু আপনাদের নাম্বারটা কী নাম্বার দেওয়া আছে, গ্রামীণ নাম্বার, সো সেই ক্ষেত্রে আমরা খুঁজবো যে এখানে গ্রামীণ ফোন কোথায় লেখা আছে। আমরা অনেক সময় আইকন দেখে বুঝি, আবার অনেক সময় আমাদের কী করতে হয় ওই নিচে নামও লেখা আছে। সো আমরা গ্রামীণ সিম যেহেতু, সেই ক্ষেত্রে আমরা গ্রামীণ সিম গ্রামীণ ফোনে ক্লিক দেবো। দেওয়ার পর আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। যাওয়ার পর আমরা এখানে আমাদের অ্যামাউন্ট বসাবো। তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে আরও কিছু অপশন আছে, যেরকম ইন্টারনেট মিনিট, কল রেট, অফার, বান্ডেল, এরকম আছে। আমরা এখান থেকে দেখবো যে ইন্টারনেট যদি নিতে চাই তাহলে ইন্টারনেটের যে অফারগুলো আছে এখানে দেওয়া আছে। তারপর যদি মিনিট নিতে চাই তাহলে মিনিটের উপর ক্লিক দেবো। দেওয়ার পর এখানে মিনিটের অপশনগুলো দেওয়া আছে, এমনকি ক্যাশব্যাক অফারটাও আছে। 71 টাকায় মিনিট নিলে 110 মিনিট দিয়ে আপনাকে 5 টাকা ক্যাশব্যাক দেবে। সো আপনারা পরবর্তীতে কল রেট অফার আছে, এরকম কল রেট অফারটাও নিতে পারেন। তারপর বান্ডিল আছে, এগুলো দেখবেন। দেখার পর এই যে দেখেন 2GB 50 মিনিট, 7 দিন, 97 টাকা, 10 টাকা ক্যাশব্যাক আছে। যাই হোক, আমরা এবার যাবো অ্যামাউন্টে। অ্যামাউন্টে যাওয়ার পর সাপোজ আমরা 29 টাকা দেবো। 29 টাকা দেওয়ার পর আমরা তীর চিহ্নতে ক্লিক দেবো। দেওয়ার পর এবার এগিয়ে যান, এখানে ক্লিক দেবো। দেওয়ার পরে আমরা অপারেটর সিলেক্ট করবো, কারণ আমাদের এখানে স্কিটও আছে অথবা পোস্টপেডও আছে। সেই ক্ষেত্রে আমরা অপারেটর সিলেক্টটা সিলেক্ট করে দেবো যে আসলে আমরা কোন সিমে লোড দেবো। গ্রামীণের মধ্যে যেহেতু 3টা অপশন আছে, সেক্ষেত্রে স্কিটোটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে নেটের সিম। তো যাই হোক, আমরা নর্মালি প্রিপেইডে দেবো। প্রিপেইডে দেওয়ার জন্যে আমরা প্রিপেইডে ক্লিক রাখবো। আমরা স্কিটোতে দিলে স্কিটো দেবো, প্রিপেইডে দিলে প্রিপেইডে থাকবে, এবং প্রিপেইডে ডিফল্টে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এখানে পিন নাম্বার দেবো। দেওয়ার পর এবার আমরা তীর চিহ্নতে ক্লিক দেবো। দেওয়ার পর আমাদের পরবর্তী অপশনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে যে মোবাইল রিচার্জ নিশ্চিত করুন,
এখানে আপনাকে বুঝতে হবে নিচে লেখা আছে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন আপনাদের কমান্ডগুলো খেয়াল করতে হবে এখন আমরা ট্যাপ করে ধরে রাখবেন রাখার পর মোবাইল রিচার্জ সম্পন্ন হবে এই এখন বলা হয়েছে যে আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে সো আমরা এবার আপনারা হোমে ফিরে যাবেন যাওয়ার পরে এভাবে আপনারা খুব সহজে মোবাইল রিচার্জ করতে পারবেন তারপর কোনো সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সব বুঝিয়ে দেব যে কোনো সমস্যা থাকলে আমাকে আমার জিমেইলে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সবই পাবেন যে যেটা দিয়ে পারেন আমাকে নক দেবেন আমি অবশ্যই আপনাদেরকে সলিউশন দেব ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো যেন খুব সহজেই পেয়ে যান ধন্যবাদ সবাইকে